হাই সবাইকে। তো আজকে গঙ্গা পার করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজকে আমার ব্রাইডাল লোকেশন ছিল বারাসাত। আর সারাফুলি থেকে বারাসাত যাওয়ার পথে ব্যারাকপুরের এই যে রাস্তাটা পড়ে এত সুন্দর লাগে আমার, চারিদিকে এত গাছ, সবুজ, ভীষণ ভালো লাগে। আর এই যে আসছে আমার হিরোইন, আজকে আমার হিরোইন এক ঘন্টা গাড়ি চালিয়ে ভীষণ অসুস্থ পড়েছিল, কারণ আমার মায়ের ডাস্ট অ্যালার্জি আছে। আর এতটা রাস্তা আমি একা গাড়ি চালিয়ে যাব, আমাকে তাই গাড়ি দেয়নি। আর আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে দেখলাম ব্রাইড তখনও কিছু রিচুয়ালস বাকি ছিল, করছিল, তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের ডেকোরেশনটা, যদিও তখনও কমপ্লিট হয়নি। আর ওদের বাড়ির এই সদস্যর কথা তো বলার নয়, এত কিউট, তার সঙ্গে আরও ছোট ছোট ছটা ওর কিউট কিউট বাচ্চা। আর এটা হচ্ছে আজকে আমাদের ব্রাইড, ভীষণ মিষ্টি। আর আমি এসেই প্রথমে ওদের বাড়ির ওই কিউট সদস্যটাকে একটুখানি আদর করে বসে পড়েছি মেকআপ করতে। আর আমি প্রথমেই বেস মেকআপটা কমপ্লিট করে দেন আমি এখন আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আর দেখো আমার বেস মেকআপ কমপ্লিট হয়েও গেছে। ওর কোনো রকম সেরকম ডিম্যান্ড ছিল না, ও শুধু হেয়ারটা একটু অ্যাডভান্সের ওপরে চেয়েছিলো, বাট মাঝখানে শীতে থাকবে। আর লাইনারটা চেয়েছিলো একটু টানা টানা, যেরকম আমাদের সচরাচর বিয়ের দিন হয়ে থাকে। তো কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর আইয়ের সেরকম ওর কোনো ডিম্যান্ড ছিল না, এটা সম্পূর্ণ আমি নিজের থেকেই করেছি, বললামই, শুধু বলেছিল লাইনারটা যেন টানা হয়। তো অবশ্যই জানিয়ে তোমাদের এই লুকটা কীরকম লাগলো। আর সামনাসামনি ওকে আমার নিজেরই এত ভালো লাগছিলো, জানো মনে হচ্ছিল ওর ভিডিও করেই যাই করেই যাই। তোমরাও অবশ্যই ফুল লুকটা দেখে জানিও যে তোমাদের এই লুকটা কীরকম লাগলো। আর এই রকম লুক যদি তোমরা তোমাদের রিসেপশনের দিন পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, তোমাদের স্পেশাল দিন বুক করে নিতে পারো, আর এইরকম সুন্দর করে সেজে উঠতে পারো। তো চলো ফুল লুকটার পর ওর রিভিউ কী ছিল ওর মুখ থেকে শুনে নেওয়া যাক। হাই সবাইকে, এটা আজকে আমার ব্রাইডের ফুল লুক। আজকে আমার ব্রাইড হচ্ছে সুপ্রিয়া, আর আমার লোকেশন হচ্ছে আজকে বারাসাত। আর চোখটা একটু বন্ধ করো, ডিটেলসে আমি চোখটা দেখিয়ে দিচ্ছি, আই মেকআপ তাকা। তো বলো কীরকম লাগলো লুকটা নিয়ে? দারুণ, একদম ফুললি স্যাটিসফাইড, আর ওয়াও, জাস্ট কিরকম কমপ্লিমেন্ট পাচ্ছে এখনো অবধি যারা যারা দেখেছে, সব থেকে বড় কথা স্পেশাল মানুষের কাছে কিরকম কমপ্লিমেন্ট পেয়েছো। ওয়াও, আমার সামনেই দিয়ে ফেলেছে। আমার নিজেরও ভালো লাগে সত্যি, যদি আমার কাজ ভালো লাগে বাড়ির সবার বা ওর নিজের সব থেকে বড় কথা, ভালো লেগেছে তো। হ্যাঁ, আর কলকা একদমই করতে চাইনি, ও বিয়ের দিন আমাকে বলেছিল, মানে আমাকে যখন প্রথম ফোন করেছিল ও আমাকে সব থেকে আগে বলেছিল আমি তোমার কলকাটা চাই, কিন্তু বিয়ের দিন হয়ে ওঠেনি। তো আজকে স্যাটিসফাইড একদম। আর এতক্ষণ মানে ধৈর্য নিয়ে সাজানোর জন্য থ্যাংক ইউ সো মাচ, আবার সামনে কিছু এলে অবশ্যই ডাকবো বা দেখা হবে সেটার জন্য আর কি রেডি থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ। ও কিন্তু আমাকে ফেসবুক থেকেই দেখেছে, তো আমার মেকআপ যেরকম ফোনে দেখেছো সেরকম সামনাসামনি মিল পাচ্ছ তো? না মানে মনে হচ্ছে যে ফেসবুকে বেশি, না না একদম যেটা দেখেছিলাম তার থেকেও মনে হচ্ছে বেটার কিছু পেয়েছি, তার থেকেও বেশি কিছু। আর ওকে দেখতেও মিষ্টি, খুবই মিষ্টি। তো ফুল লুকটার পর ওর রিভিউ কী ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও অবশ্যই দেখে জানিও যে তোমাদের এই লুকটা কীরকম লাগলো। এবং প্রথমেই বললাম ও কিছু কিছু জিনিস আমাকে বলে দিয়েছিল, যেরকম সামনের দিকে হালকা এরকম কার্ল থাকবে হেয়ারটা, এবং ওর পছন্দ আর আমার পছন্দ মিলিয়ে আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে লুকটা। আর তোমরা যদি এই রকম লুক শিখতে চাও, তাহলে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে তোমরা জয়েন করতে পারো, যেটা এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। আর আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করার জন্য দেখো স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, বা ব্রাইডাল বুকিং বা নেলের ক্লাস বা নেলের বুকিংয়ের জন্য আমাদের অফিসিয়াল নাম্বার, আমি নাম্বারটা আরেকবার শেয়ারও করে দিচ্ছি, 7439617798, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করে দেব। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে আজকে ওর ফুল লুকটা। তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, বাই।